আসসালামু আলাইকুম, দিস ইজ হযরত ওয়েলকাম এমএসএ ব্লগ। সো আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। প্রতিদিন একটা করে ব্লগ করব আপনাদের সাথে, আর সেটা প্রতিদিন দুপুর 2টায় আপলোড হবে। আসলে কী কারণে প্রতিদিন ব্লগ করব আর এতদিন কী কারণে করতে পারি না ব্লগগুলো, আসলে আমরা বাইক রাইড করতে করতে মোটো ব্লগের মাধ্যমে এগুলো জানবো। আসলে এতদিন রেগুলার ব্লগ করতে না পারার যে মেন কারণটা সেটা আগে আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে গিয়ে এতদিন কিন্তু আমি ব্লগ করার পাশাপাশি একটা জব করতাম, জব করার কারণে মূলত রেগুলার ব্লগ করতে পারি না। একটু পরে যখন অফডে ছিল সো ওই সময় কিছুটা ব্লগ করে রাখতাম এবং পরবর্তীতে এগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তো মানে আবার চাকরি নেওয়ার চিন্তা ভাবনা একেবারেই নাই, শুধু ব্লগ করবো, ঘুরবো ফিরবো আর আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি আপনারা ব্লগগুলো খুব ভালোভাবে এনজয় করবেন। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, ভিডিও শুরুতে আপনাদের কাছে ছোট্ট এই রিকোয়েস্ট, সো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। সো আমরা যারা বাইক রাইড করি, আমাদের বাইকে অনেক কিছু ব্যবহার করা হয় একটা বাইকে, কিন্তু সব জিনিস আসলে কী কারণে কোন জিনিসের ব্যবহার এটা কিন্তু আমরা মূলত জানি না। আমাদের যে হ্যান্ডেল বার আছে, এই হ্যান্ডেল বারের মাথায় এই লোহার যে মাথাটা কেন লাগানো হয় এই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। আমরা যখন বাইক রাইড করি তখন কিন্তু বাইকের ইঞ্জিন থেকে এক ধরনের ভাইব্রেশনের সৃষ্টি হয়, আর এই ভাইব্রেশনটাকে কন্ট্রোলিং করার জন্য মূলত হ্যান্ডেল বারের দুই মাথায় দুইটা লোহার টুকরা লাগানো থাকে। আর এই দুইটা টুকরা লাগানোর ফলে আমরা আমাদের বাইকটাকে খুব সহজেই কন্ট্রোল করতে পারি। কন্ট্রোলিংয়ের পাশাপাশি আরও একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য মূলত বাইকের এই হ্যান্ডেল বারের মাথায় দুইটা ঘূর্ণি ব্যবহার করা হয়, আর সেই গুরুত্বপূর্ণ কাজটা হচ্ছে আপনার বাইক যখন পড়ে যাবে সো ওই টাইমে কিন্তু এটা আপনাকে খুব ভালো একটা সাপোর্ট দেবে। লোহা ছাড়া অন্য কোনো প্লাস্টিক বা আদারওয়াইজ অন্য কিছু লাগানো থাকতো সো তাহলে কিন্তু বাইক যখন পড়তো তখন কিন্তু এটা ভেঙে যেত। আর যখন কোনো বাইক পড়ে তখন কিন্তু সাথে সাথে আসলে সবার প্রথম এই জিনিসটাই মাটিতে স্পর্শ করে, আর যার কারণে এটা দুইটা উপকার। একটা হচ্ছে বাইকের যে ভাইব্রেশন কন্ট্রোলিংটা আছে এই কন্ট্রোলিংটা কেয়ার করে এবং অ্যাক্সিডেন্টের হাত থেকে রক্ষা করে। তো অনেক বাইক আছে যেগুলোতে এই মাথাটা মূলত ঘুরে, এইগুলো তো ঘুরতেছে না, কিন্তু R15 যদি আপনি রাইড করে থাকেন তাহলে দেখবেন এই ঘূর্ণিটা ঘুরতেছে। এবং অনেক RTR আছে যেগুলোতে এই মাথাটা ঘুরে, এই লোহার এই মাথাটা অনেকটাই ঘুরে। আসলে এই ঘূর্ণায়মান এই সিস্টেমটা রাখা কিন্তু আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে আপনার বাইক যেন ক্ষতির হাত থেকে আরও বেশি পরিমাণ সেভ হয়। সো সেই সেভের কারণেই কিন্তু মূলত এই ঘূর্ণায়মান পদ্ধতিটা ব্যবহার করা হয়েছে। সো স্টিল নাও যদি থাকে তাহলে যে পরিমাণ ক্ষতি হওয়ার কথা তার চেয়ে অনেকাংশেই কম ক্ষতি হয় যদি আপনার বাইকে এটা ঘূর্ণায়মান পদ্ধতি থাকে তাহলে। সো আশা করি বুঝতে পারছেন। আর আমার যে ব্লগগুলো থাকবে এইগুলো সবগুলো ব্লগই আমি চিন্তা করব খুব অল্প সময়ের ভিতরে আপনাদেরকে ভালো কিছু ধারণা দেওয়ার জন্য, আর প্রতিটা ব্লকে আপনাদের জন্য কিছু না কিছু এমন কিছু থাকবে যেগুলো আপনাদের বাইক রাইডের ক্ষেত্রে অবশ্যই কিছুটা হলেও উপকারে আসবে। এই স্যার তাই এখানে আসছি মূলত মাহিরাকে নেওয়ার জন্য। মাহিরা হচ্ছে আমার ভাগ্নি। সো যারা চিনেন তো চিনেন, যারা চিনেন না তাদের জন্য বললাম।